$1,000,000 KTM University ঠিক অপজিটে হচ্ছে জিরানি মোটরস আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে তুষার ভাই আসসালামু আলাইকুম ভাই মূলত আপনাদেরকে সবগুলো বাইক দেখাবে তুষার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আজকে কি কালেকশন আছে ভাই একটু বলেন আজকে আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা দেখতে পারবেন অনেক অনেক প্রিমিয়াম বাইক আছে অনেক লো রেঞ্জের বাইক আছে সবগুলো আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন তাদের সকলগুলো বাইক আর আজকে কিন্তু আপনাদের জন্য একটা অফার থাকবে 93,000 টাকা gixxer ঠিক আছে ওটা কিন্তু আমরা দেখাবো তো প্রথমে আমরা কোন বাইকটা দিয়ে শুরু করব আমরা বাজাজ অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দিয়ে আমরা শুরু করি দেখতে পাচ্ছেন বাজাজ অ্যাভেঞ্জার 2021 মডেল আর এটা কিন্তু এবিএসটা এবিএসটা এটা কিন্তু এবিএস আমরা থেকে একটু এবিএসটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবিএস এডিশন আর মডেল ইয়ারটা হচ্ছে 2021 মডেল এটা অন টেস্ট না জি এটা অন টেস্ট এটা জেনে নিবেন নামে ডকুমেন্ট করতে পারবেন আচ্ছা এটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে আপনারা জেনে নিবেন নিজের নামে ডকুমেন্ট করাতে পারবেন বাজাজ বাইক শপ না এটা বাজাজ বাইক শপ চলছে কত কিলোমিটার এটা এটা চলছে অনলি 8000 কিলোমিটার অনলি 8000 কিলোমিটার অনলি 8000 কিলোমিটার ফাইনাল কি সবকিছু রেডি না জি জি ফাইল রেডি যে কোনো মতে নাম্বার করতে পারবেন আপনারা আপনারা যদি জানেন আমরা করে দেব নাম্বার সমস্যা নাম্বার সব আচ্ছা এটা অন টেস্ট প্রাইস কত চাইতেছেন অন টেস্ট কত চাইতেছেন এটা অন টেস্ট চাচ্ছি যে 2,15,000 টাকা 2,15,000 জি অন টেস্ট অন টেস্ট হচ্ছে 2,15,000 আর চলছে 8000 কিলোমিটার চলছে 8000 কিলোমিটার ওকে এরপর পাশে আরেকটি অ্যাভেঞ্জার আছে দেখতে পাচ্ছেন এটা হলো 2018 সালের মডেল চট্টমেট্রো 14 সিরিয়ালের আর এটা চলছে কেমন এটা চলছে 22,000 কিলোমিটার 22,000 কিলোমিটার এই 22,000 কিলোমিটার অরিজিনাল 22,000 কিলোমিটার আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এটার জন্য কত চাইতেছেন প্রাইসটা এটার দাম প্রাইস আছে 1,35,000 টাকা 1,35,000 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে 1,35,000 কনসিডার করব ফারদিন ভাই ব্লগ থেকে আসলে অবশ্যই আপনারা যারা ব্লগ থেকে আসবেন আরো কিছুটা আপনাদেরকে অনার করা হবে ওকে এরপর আমরা দেখবো একটি আরটিআর 160 দেখতে পাচ্ছেন আরটিআর 160 অ্যাপাচি আরটিআর 160 চট্টমেট্রো 15 সিরিয়ালের সিঙ্গেল ডিক্স আর এটা চলছে কত কিলোমিটার আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা চলছে হচ্ছে 25,000 কিলোমিটার দেখতে পাচ্ছেন হয়তো বা 25,000 কিলোমিটার আর এই তো এটা হচ্ছে ফ্রন্টের কন্ডিশন ভাই এটার জন্য দামটা কেমন যাচ্ছেন এটার দাম যাচ্ছে 1,17,000 টাকা 1,17,000 ওকে আর টিআর 160 এরপর পাশের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফজেড ভার্সন 2 এফজেড আরমাডা ব্লু আরমাডা ব্লু চট্টমেট্রো 15 সিরিয়ালের আর এই তো বাইকটার ওভার লুক আর একটু ফ্রন্টের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রন্টের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্রন্টের কন্ডিশন আর এরপর আমরা একটু ছোট একটা বাইক দেখবো যারা কম দামের মধ্যে বাইক চান ডিজিটাল নাম্বার প্লেট যারা একেবারে কম দামের মধ্যে বাইক চান তারা কিন্তু চাইলে দেখতে পারেন দামাদামি করে নিতে পারবেন তারপর পাশে একটি সুজুকি এসএফ দেখতে পাচ্ছেন সুজুকি এসএফ ব্ল্যাক কালারের মডেল ইয়ারটা সম্ভবত 17 নাকি 18 মডেল 2017 সালের মডেল চট্টমেট্রো 13 সিরিয়ালে সিঙ্গেল ডিক্সের বাইকটার ওভারঅল লুক আর এটা কিন্তু সিঙ্গেল ডিক্সের দেখতে পাচ্ছেন বাইকটার ওভারঅল লুক তোর এটার জন্য দামটা কেমন চাচ্ছ এটার দাম চাচ্ছে 1,65,000 টাকা 1,65,000 টাকা 1,65,000 দেখতে পাচ্ছেন এটার জন্য দামটা চাওয়া হচ্ছে 1,65,000 আর এটাও কিন্তু আসমি প্রাইস আপনারা কিন্তু দামাদামি করার সুযোগ পেয়ে যাবেন ওকে তুষার ভাই আজকে যে 93,000 টাকা দিয়ে বাইক দিচ্ছেন স্যার এটা কি এখন দেখাবেন নাকি একটু পরে দেখাবেন এটা একটু পরে দেখাই আর যেগুলো আপনাদের তো আরো অনেক বাইক আছে আচ্ছা আমরা আরো তাদের অনেকগুলো বাইক ওগুলো একটু দেখাবো তারপর দেখাবো হচ্ছে জিক্সারটা যেটা একেবারে কম দামে আপনারা পেয়ে যাবেন ওকে এরপর আমরা দেখবো হচ্ছে ইয়ামাহা ফেজার রেড কালারের
আর এটার মডেলটা কত? 2018 মডেল। 2018 সালের মডেল না? জি। তা নাম্বারটা দেখতে পাচ্ছেন চট্টমেটো 14 সিরিয়ালের। আর এতো বাইকটার ওভারঅল লুক আপনারা দেখতে পাচ্ছেন। আর তো সবাই এটা একটু মিটারটা একটু আমাদেরকে দেখিয়ে দেন। মিটার দেখেন অরিজিনাল মিটার। যে দেখতে পাচ্ছেন এটা চলছে হচ্ছে 12,395 কিলোমিটার। আর এই তো বাইকটার ওভারঅল লুক। এটা বাইকটার ওভারঅল লুক। ফ্রন্টের লুকটা দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে দেখা যাচ্ছে। খুব ক্লাস কন্ডিশনের মধ্যে আছে গাড়ি। আচ্ছা এটা যে নিবে শুধু মোবিলটা চেঞ্জ করবে আর কোনো কাজ। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েল যে মোবিল ইঞ্জিন অয়েল আর মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে। ফিল্টারটা চেঞ্জ করতে হবে। তাহলে আর কিছু করা লাগবে না? আর কিছু করতে হবে। আচ্ছা দামটা একটু বলে দেন কত যাচ্ছে এটা? দামটা যাচ্ছে 175,000 টাকা। 175,000। আচ্ছা নেম ট্রান্সফার তো কোনো সমস্যা নেই? নেম ট্রান্সফার যে কোনো মতে নেম ট্রান্সফার করে দিতে হবে। ওকে এরপর আমরা দেখবো একটু পাশে দেখতে পাচ্ছেন ইয়ামা FZ-V3 চট্টমেট্রো 16 সিরিয়ালের। আর শোন ভাই এটা কত কিলোমিটার চলছে? এটা চলছে অরিজিনাল 9000 কিলোমিটার। অরিজিনাল 9000 কিলোমিটার। আচ্ছা আমরা একটু ফ্রন্টের কন্ডিশনটা দেখব। ফ্রন্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন অরিজিনাল 9000 কিলোমিটার চলা। আর শোন ভাই এটা ডকুমেন্টের মেয়াদ কত দিন আছে? এটা ডকুমেন্টের মেয়াদ 2023 পর্যন্ত আছে। এটা 20 মডেল গাড়ি। 20 এর মডেল 2023 পর্যন্ত ডকুমেন্টের মেয়াদ আছে। আচ্ছা অলরেডি রিনিউ করা হয়ে গেছে? এটা করা হয়েছে। আচ্ছা দামটা কেমন চাইতেছেন এটার জন্য? এটা দামটা হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000। দেখতে পাচ্ছেন বাইকটার ওভারঅল লুক 2,10,000 টাকা এটার জন্য চাওয়া হচ্ছে। আর এটাও তো আজকেই প্রাইস না? আজকেই প্রাইস। আপনারা কিন্তু আর কমের মধ্যে পেয়ে যাবেন। তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন। পাশের বাইকটা হলো RTR 4B রেড কালারের ডাবল ডিক্স। ফ্রন্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কন্ডিশনের মধ্যে আছে। আর রিয়ারের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এটা 4B RTR দেখতে পাচ্ছেন। এটা কি অন টেস্ট? ১,৬০,০০০ ভাই এটার মধ্যে কিছু ডিসকাউন্ট করে দেন না? হালকা কিছু ডিসকাউন্ট আপনার ব্লগ থেকে আসলে হালকা কিছু ডিসকাউন্ট করে দিন। ওকে আর এটা কিন্তু ডাবল ডিক্স, অনেকে আবার সিঙ্গেল ডিক্স পাওয়া করতে পারে। ওকে বাইকটার ওভারঅল লুকটা দেখতে পেলেন। তারপর পাশের বাইকগুলো আমরা দেখবো। পাশের বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি জিক্সার। এটা মনে হচ্ছে লেগেছে। এটা না কথাবার্তা চলতেছে। কথাবার্তা চলছে, এটা কি দেখাবেন? দেখেন না, আরেকটা আছে বাইরে, ওইটা আছে। আচ্ছা বাইরে কিন্তু আরেকটা আছে সেম কালারের। সেম কালার, এটা হচ্ছে সুজুকি জিক্সার 2021 এর মডেল। অনেকে বলেন ভাই ফ্রন্টের কন্ডিশন দেখান না। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টের কন্ডিশন। ওকে এটার দামটা কত চাইতেছেন? এটার দামটা চাইছে 2,15,000 টাকা। 2,15,000। আচ্ছা 2,15,000 টাকা চাওয়া হচ্ছে এটার জন্য। আর এটা তো আস্কিং প্রাইস, হালকা আস্কিং প্রাইস। এটা আমি কিছুটা আপনাদের ব্লগ থেকে আসলে কিছুটা অনার করবো। ওকে 2,15,000 টাকা চাওয়া হচ্ছে এর জন্য। তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন। পাশের বাইকটা হলো সুজুকি SF। আর এটার মডেলটা কত? এটার মডেল 2017 মডেল। 2017 সালের মডেল না? আচ্ছা 2017 সালের মডেল। আর ফ্রন্টের কন্ডিশনটা দেখতে পেলেন, একটু রিয়ারের কন্ডিশনটা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন চট্টমেট্রো 13 সিরিয়ালের। আর এটা চলছে কত কিলোমিটার? এটা চলছে যে 22,000 কিলোমিটার। 22,000 কিলোমিটার। আচ্ছা দামটা কেমন যাচ্ছে এটার জন্য? দামটা যাচ্ছে 1,65,000 টাকা। 1,65,000 টাকা। ওকে তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন। পাশের বাইকটা হলো ইয়ামাহা MT-15। আর এটা কিন্তু 2021 মডেল। ABS এটা হচ্ছে ইন্ডিয়ান ABS 2021 মডেল। 2021 মডেল। ফ্রন্টের লুকটা দেখতে পেলেন। এবার একটু পেছনের লুকটা, রিয়ারের লুকটাও দেখাই দিই। এই যে রিয়ারের লুক দেখতে পাচ্ছেন চট্টমেট্রো 16 সিরিয়ালের। আর এটা কত মিনিটার চলছে দেখিয়ে দিই আপনাদের। এটা চলছে হচ্ছে 18,683 কিলোমিটার জেনুইন মিটার। আর এই তো বাইকটার ওভারঅল লুক দেখতে পাচ্ছেন। শোন এটার জন্য দামটা কত যাচ্ছেন? এটার দামটা যাচ্ছে 3,15,000 টাকা। 3,15,000। এটা 21 মডেল 16 সিরিয়াল। 21 মডেল 16 সিরিয়াল। পাসপোর্টে অ্যাভেলেবল। পাসপোর্টে আমাদের আত্মীয় যে কোনো মতে আপনার নাম কথা বলে নামটা ট্রান্সফার করে নাম ট্রান্সফার করে দিতে হবে। ওকে তারপর পাশে দেখতে পাচ্ছেন এটা হলো হোন্ডা এক্সব্লেড 2021 এর মডেল, ম্যাট ব্লু কালার। আর এটা হলো চট্টমেট্রো 16 সিরিয়ালের। আর এটা কত চলছে এটা আপনাদের একটু দেখিয়ে দিব। অনেক কিন্তু হর্নেট চান, আপনারা চাইলে হর্নেটের বদলে এই বাইকটা দেখতে পারেন।
এটা চলছে হচ্ছে আমি জিসির মোড় থেকে আসছি। জিসির মোড় থেকে কোন বাইকটা নিলেন? যে ইয়ামাহা V3।
ইয়ামাহা বি3 এই যে দেখতে পাচ্ছেন ভাই ইয়ামাহা বি3টি কিনলো ভাই ব্লগ দেখা হয় জি ব্লগ দেখা হয় এই যে দেখতে পাচ্ছেন জিরানি মোটরস থেকে বাইকটা কিনছে ভাই কত দিয়ে নিলেন ভাই এটা আসলে মার্কেটে চলতেছে 2 লাখ 2 লাখ 5 আমি ভাইদের থেকে 1 লক্ষ 90 হাজার টাকা দিয়ে নিছি দামে আমি স্যাটিসফাইড বাট আমি স্যাটিসফাইড চট্টগ্রামে 15 সিরিয়ালে হ্যাঁ আমি দামে স্যাটিসফাইড যদি এদের গাড়িটা ভালো থাকে ভালো কন্ডিশন হয় তাহলে আমি এটা আবার রানিং রান করব আবার আমার পরিচিত ভাই ভাইদের বন্ধু বান্ধব নিয়ে আসব ঠিক আছে তো আমি আশাবাদ আপনারা সবাই আসবেন জিলানি মোটরে দেখবেন ঠিক আছে গাড়ি আসলেই কিনতে হবে না দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে কিনবেন আর ভালো না লাগলে কিনবেন না ঠিক আছে টেস্ট ড্রাইভ দিয়ে দেখবেন ঠিক আছে তো এরা আমাকে আশ্বস্ত করছে ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই যদি ইঞ্জিন খোলা ফিটিং প্রমাণিত হয় সে আমাকে টাকা রিটার্ন ব্যাক করবে এবং 3000 টাকা মিস্ত্রি খাওয়ার জন্য দিবে আচ্ছা ভাই একটু ঠিক আছে একটু বসে দেখান একটু বসেন দেখি ধর ভাই তো বাইকটা তো দিলেন কাস্টমার তো স্যাটিসফাইড বললো চালানোর পর বাকিটুকু বোঝা যাবে এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বাইকটাতে বসে আছে ভাই পেমেন্ট কি ক্লিয়ার হ্যাঁ পেমেন্ট ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন জানি মোটরস থেকে ভাই বাইকটি নিল তো ভাই আপনার কংগ্রেচুলেশন ধন্যবাদ আপনাকে জিলানি মোটরসে আসার জন্য আসবেন আপনারা আসবেন গাড়ি গুলো দেখবেন আপনাদের জন্য ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখবেন আসবেন গাড়ি দেখবেন আপনি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন এই হচ্ছে কথা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাইকটা এইমাত্র নেওয়া হয়েছে এটা সেলের জন্য না এটা সেলের জন্য এটাও সেলের জন্য দেখতে পাচ্ছেন ডুয়েল ডিস্ক আর টিআর আপনি ডুয়েল ডিস্ক না জি জি এটা চলতে কত ঘন্টা দেখিয়ে দিই 20000 কিলোমিটার দেখতে পাচ্ছেন 20352 কিলোমিটার জি 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 আর এটা কিন্তু ডাবল ডিস্ক 150 জি চট্টমেটো 13 সিরিয়ালের আর এই তো ওভারঅল লুক বাইকটা দেখতে পেলেন কত কিলোমিটার চলছে 20000 কিলোমিটার চলছে জি এই তো মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনের মধ্যে দেখা যাচ্ছে ভাই সবকিছু জানা হলো এবার দামটা একটু বলেন কত যাচ্ছে এটা আপনার ব্লগ থেকে আসলে আজকের জন্য 115000 টাকা ভাই 115000 টাকা ভাই বেশি মনে হচ্ছে মনে হয় আপনার ব্লগ থেকে আসলে আমি কিছুটা কনসিডার করব আর কনসিডার করব এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি যার কারণে এই সব গাড়ির রিসেল ভ্যালু খুবই বেশি আচ্ছা ডুয়েল ডিস্ক গাড়ি এটা কিন্তু ডাবল ডিস্ক 17000 তো পাওয়া যায় না ডাবল ডিস্ক 17000 আর ডাবল ডিস্ক পাওয়া যায় না 115000 টাকা এটা জন্য চাও হচ্ছে ডাবল ডিস্ক আর এটা কিন্তু আরো কমের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ আস্তিন প্রেস তো তুষার ভাই আজকের মূল আকর্ষণটা আপনাদেরকে আপনাদের কিন্তু দেখেন নাই মূল আকর্ষণ হচ্ছে এটা মূল আকর্ষণ কিন্তু এই গাড়িটা এটাই এটা হচ্ছে মূল আকর্ষণ আর এটার প্রাইসটা চাও হচ্ছে 93000 আর হয়তো বা সেল হয়ে যাবে অলরেডি অনেকে কল দিচ্ছে আমি লাইভ করছিলাম তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটার জন্য তো আল্লাহ হাফেজ দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিও